কিনে দিবা কই লই এলি এনে দেখালি টাকা ইয়ার টাকা তুই সোনালী ব্যাংকে লই এলি না জুয়ার বোর্ডে লই এলি চলবে না বাদ বাদ আরে ফালতু ফালতু গুলো পরিচালক সাহেব খালি একটু কোলাগুলি করার সুযোগ দিত তাইলে বুঝাই দিতাম ফালতু কারে কয় আহ কাবিখা চুপ করতো আচ্ছা করলাম কিন্তু হন কর্মটা কি আরে উপায় তো একটা হইবই আচ্ছা এই ইন্টেলিজেন্ট দীপা যেখানে আছে সেখানে প্রবলেম কোনো সমস্যাই না এই কে রে একটা পড়ল আজ তো এই ইয়াং লেডি আমগো কমন হ্যাঁ কমন 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 হায় হায় কি রে দীপা ইংলিশে কথা কয় নো প্রবলেম I'm Deepa from Indarpas. আমি তো 8 পাস করছি ঘুষ দিয়া চল চাই বা ধরি ও দীপা তুমি যদি আমার সঙ্গে লং ড্রাইভে যাও তাহলে আমি তোমাকে এই ছবির নায়িকা বানিয়ে দেব রিয়েলি ইয়েস হিরো ভাই আপনার দেশের বাড়ি কই ও আই এম কাম ফ্রম পাবনা 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 খুব ভালো জায়গা আপনি যান কামিখা আপনি যান ওকে বাই দাঁড়া দাঁড়া আপনাদের শুটিং তো নাই শেষ প্যাক আপ আপনার ড্রেসটা খুলে দেন কেন এখনো তাড়াতাড়ি ড্রেসটা খুলে দেন আরে ভাই রাগ হই দজন গিয়া আইন কোলা গুলি গুলি আরে ভাই আরে ছাড় ছাড় আরে যা বল তো আরে আরে দিতাসি ভাই দিতাসি যান তুই কিনে দিবা কই লই এলি এনে দেখালি টাকা ইয়ার টাকা তুই সোনালী ব্যাংকে লই এলি না জুয়ার বোর্ডে লই এলি কাবি খা তুই অহনো দিপারে চিনতে পারলি না চিনোনের আর দরকার নাই বাপরি বাপ টাকা ই টাকা আহ কাবি খা প্ল্যান মনে আছে তো হ মনে আছে অন ল হুম ওই ইন্সপেক্টর দিদি কে আইছে জুয়ার বোর্ডের মালিক কই কাছে আয় আমার একটা দিয়ে যা Mm-hmm.
জিনিসটা কি গিরি দীপা চোখে পট্টি আথালে কান্দে উঠায় থেছে, এটা কি লুলা বুলা নাকি? আমি কানা হাসমত, বেশি কথা কইলে ডাইনা দিয়া থাপড় মারুম কইলাম। আমি কচকি ডাইনা দিয়া মারবি? আবার কথা কয় ম্যাডাম, কোন থানার থেকে আইছেন? হ্যাঁ থানার কথা বাদ, ঢাকায় এলো 32টা থানা, আগামী বছর হইব 72টা, সো থানা ইজ থানা। ওই হন ম্যাডাম হইলো মিস 20% দিদিকে, দুই লম্বরি ঘুরে টাকা কামাই দেছো, বোঝো না? ম্যাডামের হইলো 20%, আমার হইলো 2%, দিয়ে দে জায়গা। ও মিস 20%, ইয়েস 20% ডিডিকে, সো ডেলিভারি কুইক। ওই পাকর 20% দিয়ে দে। আবে কারা চেতিস না, কেটাইছে দেখ। আই এম ইন্সপেক্টর ডিডিকে, সো কাবিখা নো টেনশন। ওই বেটা ম্যাডাম কিন্তু বুয়া পুলিশ না। ওই মাইটো বুয়া দিস না। ওই কেঠারে মারো করে। আমি টেকালে মার পালা কইরা ছ্যাচ। খারা ক্যাব ঘোড়া অন মার। হায় হায় চেন সুদ্ধা গড়ি সুদ্ধা। ওই দীপা মাইটা সাপা কইরা ফালা, আর টেবিল সাপা করি। আপা গো মিথ্যা কথা কইছি, আমার এই চোখ ঠিক আছে গো আপা? আরে না তুই সত্যি কথাই বলছিস, তোর চোখ আসলেই নষ্ট। আবার কি বাবা গো হো গেছি রে গেছি, ওবা ওবা আমি কি আসল বন্ধ হয়ে গেলাম? না না না, 2 বছরের কামাল লাগবো না রে দীপা। এ কে মুন্ডা হইলা, চল যাইগা। এক টাকাও যদি গরমি লয় তাহলে 10 টাকার কারেন্ট খরচা করে হইলো, হিসাব মিলে দিব। তুই তো আমার 3 দিন ধরে হিসাব দিতে আসো না, আমার টাকা দে। এত টাকা টাকা করস কেন কাবিখা? টাকা দেখবি শুকবি, কিন্তু নিবি না বেটা। এইটা কি কস তুই? একটা কথা কই শুন, কোটি কোটি টাকা জমা থাকে ব্যাংকে, তোর টাকা আমার কাছে আছে, এই দীপার কাছে টাকা থাকা মানে ব্যাংকে টাকা থাকা। ওইটা তো বুঝলাম, অন আমার ভাগ দে। হ্যাঁ চল এবার ভাগ করি। আচ্ছা তুই তো ম্যাডা মানুষ, এই চেইন মেন দিয়ে কি করবি? এইটা আমার কাছে থাক। আই দীপার ফিগার দেখা লাভ নাই, আমি যার হব সে তো টাঙ্কি মেরা বেড়াইতেছে, টাকার দিকে নজর দে। আচ্ছা নগদ হলো 6 লাখ, রাউন্ড ফিগার করি, 1 লাখ রাখলাম, এই 5 লাখ বিজনেস প্ল্যান কার? বুঝলাম তোর। আচ্ছা রিস্ক বেশি কার? হেডাও বুঝলাম তোর। তাইলে প্ল্যানের 2 আর এই রিস্কের 2 4 আমার সবই তো লেগে। আচ্ছা তোর সাথে আমার চুক্তি হইলো, যা ইনকাম হইব তা 50% তোর 50% আমার, তাইলে এই 1 তোর 1 হইলো আমার। ও তোর থেকে কিন্তু আবার আমি 1 লাখ পাই, অতএব এইটাও আমার। আই দাঁড়া কি কর, তো আমার থাকলো কি? ভাগাভাগি তো শেষ, অহন চালু আয়, চা খেয়ে মাথাটা ঠান্ডা করি। চালু আমু যা, এত টাকা কামায়া চা খামু তো 4 টাকাটা দে। তোর কাছে না 100 টাকা আছে, যা দূর। আমি টাকা শুরু করে দিছি, হালা অল লাগে থাকুন যাবো না। মিস দীপা তুমি ইন্টার পাস, টাকা কামাও টাকা জমাও, ভবিষ্যৎ গড়ো। দীপা এইটা কি দেখতেছি?
আরে ভাই আমার কানটা ছাড়ান ভাই, কানের মধ্যে ফোড়া আছে ভাই 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 ভাই, কানটা ছাড়ান না ভাই, ব্যথা পাইতেছে তো ভাই। এই যে সাহেব, ওর কান ধরছেন কেন? দীপারে খালি সাহেব না, পুলিশ সাহেব। এই নখরা রাখ, টাকাগুলো কোথায় রেখেছিস বের কর। কি যে বলেন স্যার, চুপ, একদম চুপ। আমি পারবো না, আমার শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে বুঝেন না সাহেব, শরীরের খাও জানে। আরে আমি আসি, কি দরকার ক, আজ সব ধান্দা বন্ধ। আরে আমার তো ক্ষুধা লাগছে, খাই তুই। তোর কাছে না 100 টাকা আছে, ওইটা দেখা। ঠিক আছে, আর বিকালে শামসুদ্দিনের সাথে দেখা করবি, বুঝছ? রাখ ফোন, রাখ। বুঝছি, যা যা। কি সব গুড, ভেরি গুড, গুড জব। মানে? মানে হইলো দেখলাম পুলিশরা ঠিকঠাক মতো কাম করে কিনা। ও আচ্ছা, ভালো, আপনি অনেক ভালো পুলিশ, আপনারে দিয়েই দেশের উন্নয়ন হবে। ভেরি স্মার্ট। হ্যালো কামিখা, আমার সবকিছু চুরি হয়ে গেছে। কি গজ? হ্যাঁ, তোর কাছে যে 100 টাকা আছে খবরদার খরচ করবি না, খাই তুইব, আমি আইতাছি, বুঝছস? তরে বুঝি আর খাওয়া হইল না, রেখে দেন টাকাটা ফেরত দেন, খাওয়া বোধহয় হইল না। তিন দিন ধরে কিছু খাই না, কিছু টাকা দেন, কিছু খামু। আমি কি করুম, দোকান আছে, খাগা কি না, না করছে কেটা। দেন ভাই দেন, অনেক খিদা লাগছে ভাই, দেন। কাকা আরে বুঝুস তা, প্রেম টেম করতে চাই মনে হয়। কচ কি তো করে না, বলছি আমার বাড়ির সামনে ক্রিকেট খেলবি না। দীপা বাদ দে, বাচ্চা পোলা। কেন যে বাচ্চা গুলো রাস্তার মধ্যে এমনি সাইরা দেয়। সরি আন্টি। আন্টি? আমি আন্টি? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি ম্যাডাম বলুন। আমি ফুড ইন্সপেক্টর দীপা চৌধুরী। ইনফরমেশন অনুযায়ী আপনাদের রেস্টুরেন্টের খাবারে ভেজাল আছে। কি বলছেন ম্যাডাম? ইয়েস, আমি যা বলি তাই হয়, আর যা না বলি তা বেশি করে হয়। ম্যাডাম, এই ডায়লগ তো অক্ষয় কুমারের ডায়লগ। চুপ, খালি বেশি কথা। মেনুতে যা যা আইটেম আছে সব নিয়ে আসো, আমি চেক করব, স্পেশালি চিকেনের আইটেমটা যেন মিস না হয়। ওয়েটার, আরে দারোগা তুমি? ইনকাম তাহলে ভালোই হচ্ছে। না মানে হয়েছে কি দারোগা, আজ আমার জন্মদিন, তাই একটু ডিনার করতে আসছি। দুপুর 2টায় ডিনার? ভেরি স্মার্ট। 28টা বেডরুম, 87টা বাথরুম, ড্রয়িং রুম হচ্ছে 18টা, আপনি চাইলে বাড়াতেও পারবেন। ও চো কাওয়া, এখন কত টাকা? এখন ক্যাশ 15 লাখ, আর বাকি 85 লাখ আগামীকাল দিলে এই বাড়িটা আপনার হয়ে যাবে। আচ্ছা তাই চলবে, এই দাও ব্যাগ ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও। কি হচ্ছে এখানে? ভেরি স্মার্ট গার্ল। খোল খোল,
হ্যাঁ দীপাই তো আপনি আমার পেছনে টোকা দিলেন কেন আমি আমার একজন পরিচিত মনে করে টোকা দিয়েছিলাম প্লিজ ক্ষমা করবেন প্লিজ ওকে ওকে যান শিট কি করলাম এটা থ্যাংক ইউ ওয়েলকাম আপনি কি ওনাকে ভালোবাসতে চান ভালোবাসতে চাই মানে ওই তো আমাকে ভালোবাসে ও আচ্ছা হুম হুম হুম